আসলে দেখেন যে গত বছর আমরা ফার্স্ট অফ অল যে চ্যাম্পিয়ন হয়েছি এশিয়া কাপ এবং 2020-এ আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছি। ইনশাল্লাহ আমরা ওইভাবেই টার্গেটে আগাইছি যাই, তা আমাদের কোচিং স্টাফ সেইভাবেই আছে এবং নাভিদ স্যার, রিচার্ড এবং আমাদের যারা আছে, আমাদের সেলিম স্যার, অনেকে ম্যানেজমেন্টে যারা আছে, ডিগেন স্যার, সবাই আসলে অনেক হেল্পফুল এবং আমরা টার্গেটে আগাইতেছি যে ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপ দুইটাই চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। এটাই আলহামদুলিল্লাহ, আসলে ভালো লাগতেছে যে ম্যাচ আমরা জিতছি, 8 উইকেট জিতছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম দিকে খুব ভালো স্টার্ট করছে রাজিন এবং ফাহাদ, তারপর থেকে রাফি ভাই যারা আছে, রাতুল অনেক ভালো করতেছিল, সবাই আর কি আলহামদুলিল্লাহ ভালো করছে, যার জন্য আমি আর যাওয়া কী বলে রিফাত পার্টনারশিপের কারণে আমরা জিতছি আলহামদুলিল্লাহ। এটাই আর কি, আর রাজিন 4 উইকেট মারছে আলহামদুলিল্লাহ। আসলে পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, কিন্তু পারফর্ম এখানে আমাদের সামনে এশিয়া কাপ আছে, আমরা ওইটা নিয়ে টার্গেট বেশি করতেছি, আবার সামনে ওয়ার্ল্ড কাপও আছে 26-এ, সে ওইটা নিয়ে আর কি টার্গেট বেশি। এটা আসলে ফার্স্ট অফ অল এটা খুব ভালো লাগতেছে যে প্রথম ম্যাচ জিতছি, ইনশাল্লাহ যাইতে আমরা সিরিজটাও জিততে পারি এবং এটা নিয়ে যদি এশিয়া কাপে যাই আমাদের সেমন তেমনভাবে স্পিডটা থাকবে। সো এটাই বলতে গেলে ভাই এখন কিছু না, আমি জাস্ট এখন প্র্যাকটিস করতেছি সামনে কীভাবে ভালো করা যায়। সামনে এশিয়া কাপ আছে, আরও সিরিজ আছে, তারপরে ওয়ার্ল্ড কাপ আছে, এখানে প্রস্তুতি হচ্ছে, কোচদেরকে নিয়ে কাজ করতেছি বোলিং নিয়ে, আচ্ছা সামনে কীভাবে ভালো করা যায় এটা নিয়ে কাজ করতেছি। হ্যাঁ দেখেন, এখানে আমি রিয়াদ ভাইকে বোলিং করেছি, আর মোমিনুল ভাইকে, মেহেদি ভাইকে, আর মুশফিক ভাইকে বোলিং করেছি। আমি এখানে বুঝতে পারছি যে আমার কোন জায়গায় এখনও ঘাটতি আছে, কোন জায়গায় মানে কী এখনও করা লাগবে, এগুলো শিখ মানে বুঝলাম আর কি। তেমন টিপ যেন ওনারা বলছে শুধু যে তুমি তোমার ন্যাচারাল সুইং আছে, তুমি যে সুইং করতেছো এই সুইং নিয়ে কাজ করো, সামনে আরও ভালো করতে পারবে। 3-5 জন ছিলাম, 2 জন স্পিনার আর 3 জন পেসার ছিল, তেমন দেয় নাই, শুধু একজন দিয়েছে বোলিং কোচ দিয়েছিলো, ওই আমাদের বিদেশি কোচ দিয়েছিল ন্যাশনাল টিমের, উনি বলছিল যে জাস্ট তুমি জায়গা জায়গায় বল করবা, আর কিছু লাগবে না, তোমার বলে পেজ আছে, তুমি আরও সামনে আরও ভালো করতে পারবে, শুধু এটা বলছি। এখন ভাই আমি ভালো পারফর্মের জন্য এখন হার্ড ওয়ার্ক করতেছি, বেশি করে প্র্যাকটিস করতেছি, স্যারদেরকে নিয়ে কাজ করতেছি, এইগুলোই। বাংলাদেশ আইডল তো তাসকিন ভাইয়া, দেশের বাইরে হলো আপনার ব্যাটলি, ব্যাটলি মেসেজটা একটাই থাকবে যে কখনো হাল ছাড়া যাবে না। ম্যান অফ দ্য ম্যাচ ভাই, একটু দাঁড়ান একটু দাঁড়ান।